আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি একটি তৈরি করে দেখাবো একটি চায়ের রেসিপি। আজকে তৈরি করবো তন্দুরি চা। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি একদম মূল উপকরণে চলে এসেছি। আমি আজকে সন্ধ্যা যে চাটা তৈরি করেছিলাম বাসার জন্য, তো সেটি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি। হ্যাঁ, কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ চায়ের জন্য। আমি 3 কাপ চা তৈরি করব, তো 3 কাপ চায়ের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি প্রতি কাপের জন্য 1.5 চা চামচ করে চিনি। তো চিনিটা তোমরা তোমাদের পরিমাণ বুঝিয়ে দিবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো। 1.5 চা চামচ চিনি দিলে একদম পারফেক্ট মিষ্টিটা হয়, মানে আমার জন্য আর কি। জানি না তোমরা কে কে রকম মিষ্টি পছন্দ করো। যাই হোক, এটাকে ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট, তো বেশি টাইম লাগে না। 2-3 মিনিটে আমার দুধটা ফুটে উঠেছে। এখন এখানে আমি অ্যাড করব কিছু গরম মশলা, কিছু না, আমি এখানে প্রতি কাপের জন্য একটি করে এলাচ নিয়েছি, এলাচের মুখটা পেটিয়ে নিচ্ছি, আর এখানে একটি তেজপাতা ছেড়ে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে গরম মশলা ইউজ করতে পারো, চাইলে দারচিনিও দিতে পারো, যার কাছে যে ফ্লেভারটা ভালো লাগে আর কি। তো আমার এলাচ তেজপাতা দেওয়ার পর আবার দুধটা ফুটে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চা পাতা। তো চা পাতা দিয়েছি আমি প্রতি কাপের জন্য 1 চা চামচ, 1 চা চামচ করে দিয়ে আরও 1 চা চামচ বাড়তে দিলাম। এটা আসলে নির্ভর করে চা পাতার কোয়ালিটির উপরে, চা পাতা ভালো খারাপও হতে পারে। তো 1 চা চামচ করে দিলে, আবার বাড়তি 1 চা চামচ দিলে, আমি 3 কাপের জন্য টোটাল 4 চা চামচ চা পাতা দিয়েছি। তো এটাই পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার এসেছে। তো আমার চাটা ফুটে উঠেছে, চাটা হয়েও গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তো তন্দুরি চায়ের যে মূল উপকরণ, এরকম একটা মাটির পাত্র নিতে হবে, সেটাকে আমি এখন 5 মিনিট পুড়িয়ে নিব। তন্দুরি মানে হলো পোড়া, পোড়া চা বা তন্দুরি চা। যখন আমি টিভিতে একটা প্রতিবেদন দেখলাম যে রংপুরের, আসলে আমার সঠিক মনে নেই কোন জেলার, একটা যুবক নাকি তন্দুরি চা বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তখন আমার মানে একটু হাসি হাসি পেল। আর বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে, পান্তা থেকে লোকজন এসে চা খাচ্ছে। তো আমি একদিন তৈরি করে খেলাম, দেখলাম আসলে সত্যি অসাধারণ, অপূর্ব লাগে চাটা খেতে। এটা একবার খেলে নেশা হয়ে যাবে, বারবার খেতে ইচ্ছে করবে। যাই হোক, কথা বলতে বলতে আমার 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট মাটির পাত্রটা পুড়িয়ে নিয়েছি, আর এখন চাটা ঢেলে দিচ্ছি। তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ আমার চাটা উতলিয়ে একদম চারপাশে পড়ে গেছে। যাই হোক, আমি চাটা তুলে নিয়েছি, স্বল্প পরিসরে, সব কথা বলতে পারলাম না। তো চাটা তুলে নিয়ে এখন এটাকে পরিবেশন করে দিচ্ছি। তোমরা একবার হলো বাসায় ট্রাই করবে, চাটা খেতে কিন্তু অসাধারণ, আর একবার খেয়ে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে, সত্যি অসাধারণ একটি চা। তো আমি এখানে কিছু বিস্কুট দিয়ে পরিবেশন করে দিচ্ছি, যদিও এই চাটা এমনিই খেতে অনেক ভালো লাগে, তারপরও দেখা সৌন্দর্যের জন্য কয়েকটা বিস্কুট দিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেলো আমার তন্দুরি চা কিংবা পোড়া চা। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। এরকম আরও নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।